বর্তমানে অগ্নি নির্বাপক দপ্তরের পাকা বাড়িটি ভগ্নদশায় পরিণত হয়েছে। দ্বিতলে উপরের তলায় ছাদ ভেঙে পড়ছে, জানালা ভেঙে গেছে, ঘরের ওয়ালের প্লাস্টার খসে পড়ছে। উপরে থাকতেন অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। বর্তমান সময়ে উপরে আর কেউ থাকেন না, নিচের ঘরগুলি একই অবস্থায়। ধীরে ধীরে আরও খারাপ হচ্ছে। এই ঘরের নিচের তলায় রয়েছে অগ্নি নির্বাপক দপ্তরের দুটি বড় গাড়ি এবং একটি ছোট গাড়ি এবং একটি অ্যাম্বুলেন্স। এই পাকা বাড়ির খারাপ অবস্থা প্রথমে নজরে আসে 2017 সালে। দপ্তরের আধিকারিকগণ এবং স্থানীয় বিধায়ক পরিদর্শনও করেন। পরিকল্পনা শুরু হয় নতুন পাকা বাড়ি নির্মাণের জন্য। সরকার পরিবর্তনের পর 4 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও এখনও নতুন পাকা বাড়ি নির্মাণে হাত দিতে পারেনি সরকার। এরই মধ্যে শোনা যাচ্ছে বর্তমান স্থান থেকে অগ্নি নির্বাপক দপ্তরের অফিস অন্যত্র সরিয়ে নেবে। এলাকার জনগণের অভিযোগ, অগ্নি নির্বাপক অফিস শহর সংলগ্নই থাকে, শহর থেকে দূরে নিয়ে গেলে সমস্যায় পড়বে জনগণ। বর্তমানে যে জায়গায় আছে সে জায়গায় থাকুক অগ্নি নির্বাপক অফিস। সাব্রুম অগ্নি নির্বাপক অফিসের ওসি প্রলয় কুমার ভট্টাচার্যের সাথে যোগাযোগ করলে তিনি জানান, অফিসের পাকা বাড়ির সমস্যা, যে পাকা বাড়িটি আছে তা ভগ্নদশায়, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে সাব্রুম অগ্নি নির্বাপক দপ্তরের ওসি প্রণব কুমার ভট্টাচার্য জানান। কি সমস্যা এবং ফায়ার সার্ভিস? ওখানে তো মোটামুটি মানে আমাদের তো বিল্ডিং ব্যাপারে একটু সমস্যা ছিল, এটা আমাদের ডিপার্টমেন্টের যথাসাধ্য চেষ্টার ফলে এবং এটা নতুন বিল্ডিং এ স্যাংশন হয়েছে এবং ইমিডিয়েট কাজ আরম্ভ হইবো। আমাদের ডিএ ভোসাইটা দুর্যোগ করতেছে এবং ডাইরেক্টর সেই দুর্যোগ তাড়াতাড়ি গ্রহণ লেগে এসডিএম ডেকা হচ্ছে, পিডাব্লিউ কাজ হচ্ছে, সবকিছু মোটামুটি স্যাংশন হয়ে আছে। এখন আমরা কাজ আরম্ভ হইবে, এই জন্য এলসিডিসি সব মানে ব্যবস্থা হইতেছে। কবে আপনাদের নজরে আসে যে বিল্ডিংটা? এটা তো দেন, আমি তো আইসি আজ বেশি দিন হয়েছে না, আমি চার্জ নিয়েছি আজ জানুয়ারি মাসে, এর আগে তো কবে হয়েছে আমি ঠিক করতাম পারি না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।